পৃথিবীতে বর্তমানে 200 কোটি মানুষ কল করা এবং মেসেজ আদান প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাদের কাছে সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি বার্তা পাঠিয়েছে। সেখানে কিছু শর্ত দেওয়া আছে ব্যবহারকারীদের জন্য। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, এসব শর্ত যারা অ্যাকসেপ্ট করবেন না, তারা ফেব্রুয়ারি মাসের 8 তারিখের পর থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। এসব শর্ত ব্রিটেন এবং ইউরোপীয় দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না। হোয়াটসঅ্যাপ হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ এখানে কোনো কল বা বার্তা আদান প্রদান করলে সেটি হ্যাক করার সুযোগ নেই। অর্থাৎ আপনার পাঠানো বার্তা এবং কথোপকথন গোপন থাকবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী এসব তথ্য দেওয়া হলে গোপনীয়তা আর বজায় থাকবে কি না। হোয়াটসঅ্যাপের মালিক হচ্ছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কিছু তথ্য শেয়ার করতে হবে। এসব তথ্য শেয়ার না করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। সেজন্যই ব্যবহারকারীদের তথ্য দিতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ। এসব শর্ত মেনে নেবার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের উপর যে চাপ তৈরি করছে, সেটি নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কী ধরনের তথ্য দিতে হবে সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে। যেমন, ব্যবহারকারীদের নাম দিতে হবে, তার ফোন নম্বর দিতে হবে, ফোন সেট সংক্রান্ত তথ্য দিতে হবে, যেমন ধরুন কোন কোম্পানির ফোন সেট এবং সেটের মডেল কী ইত্যাদি বিষয়। এছাড়া আইপি অ্যাড্রেসও দেওয়া লাগবে, অর্থাৎ কোন ইন্টারনেট সংযোগ আপনি ব্যবহার করছেন সে সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপকে দিতে হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কোনো আর্থিক লেনদেনের তথ্য যদি থাকে, সেটিও আপনাকে দিতে হবে। নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হোয়াটসঅ্যাপ কিছু ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, নতুন নিয়মকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নানা ধরনের গুজব তৈরি হয়েছে। অনেকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন। হোয়াটসঅ্যাপ বলছে, নতুন নিয়ম অনুযায়ী কল করা এবং বার্তা আদান প্রদানের ক্ষেত্রে গোপনীয়তার কোনো সমস্যা হবে না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ দেখতে পারেন না কিংবা কলের কথাও শুনতে পারেন না। যারা কল করছে এবং মেসেজ আদান প্রদান করছে, তাদের কোনো রেকর্ড রাখা হয় না, এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেগুলো করা হয় সেগুলো গোপনীয় থাকবে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ মুছে যাবার বিষয়টি সেট করে রাখতে পারবে ব্যবহারকারীরা, তাতে করে নির্দিষ্ট সময় পর অটোমেটিক সেটি মুছে যাবে। এছাড়া ব্যবহারকারীদের লোকেশনও হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন না। এগুলো যদি ঠিক থাকে, তাহলে কী ধরনের পরিবর্তন আসছে সেটিই বড় প্রশ্ন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, যেসব পরিবর্তন আসবে সেগুলো মূলত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে হবে। যেমন, আপনার ফেসবুকে প্রায়শই আপনি দেখবেন যে বিজ্ঞাপন আসে। এসব বিজ্ঞাপনের অনেক জায়গায় দেখবেন, কোনো পণ্য ক্রয় করতে হলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোন ধরনের পণ্যের জন্য আগ্রহী সেটি ফেসবুক জানতে পারবে এবং সে অনুযায়ী আপনার হোম পেজে বিজ্ঞাপন তারা পাঠাতে পারবে। ধরুন, আপনি ফেসবুকে বাইসাইকেল ক্রয় করা সংক্রান্ত বিজ্ঞাপন যদি দেখেন, তাহলে আপনার কাছে সেই ধরনের বিজ্ঞাপনই বেশি আসতে থাকবে, এটি ধরে নেবে ফেসবুক। তবে নিজের বন্ধু, পরিবার এবং পরিচিত ব্যক্তিদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান করা এবং ব্যবসা বাণিজ্যের জন্য মেসেজ আদান প্রদান করা এক কথা নয়। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমারদের সাথে মেসেজ আদান প্রদান করে। এ ধরনের কোনো তথ্য আদান প্রদান করা হলে ক্রেতাদের আগ্রহ সম্পর্কে জানতে পারবে ফেসবুক। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীদের বিষয়টি তারা জানিয়ে রাখবে যে কোন ধরনের তথ্যগুলো শেয়ার করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেকেই ভিন্ন অ্যাপ ব্যবহারের কথা চিন্তা করছে। সেক্ষেত্রে সিগন্যাল এবং টেলিগ্রাম অনেকের কাছে পছন্দসই হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপ নতুন নিয়ম ঘোষণা করার পর কয়েকদিনের মধ্যেই বিশ্বজুড়ে সিগন্যাল এবং টেলিগ্রাম ডাউনলোডের হিড়িক পড়ে গেছে। ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসেব মতে, হোয়াটসঅ্যাপ নতুন নিয়ম ঘোষণা দেওয়ার আগে সিগন্যাল ডাউনলোড করা ছিল 2,46,000 বার, কিন্তু এরপর এক সপ্তাহে সেটি বেড়ে দাঁড়িয়েছে 88,00,000। সিগন্যাল সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ভারতে, সেখানে ব্যবহারকারীর সংখ্যা 12,000 থেকে বেড়ে
27 লক্ষ হয়েছে। যোগাযোগের অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এই সময়ের মধ্যে টেলিগ্রাম। এক সপ্তাহের মধ্যে এটি ডাউনলোড হয়েছে 45 লক্ষ বার। অন্যদিকে এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড 2 মিলিয়ন বা 20 লাখ কমে গেছে। কিন্তু তারপরেও ব্যবহারকারীদের মধ্যে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হিসেবেই থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।